ভুয়ো লোন অ্যাপে ক্লিক করে ফেলেননি তো আপনি, তাহলে কিন্তু চোখের নিমেষে সব টাকা হারাতে হবে। আরবিআই এর বিশেষ নির্দেশিকা মাথায় রাখতে হবে আপনাকে। কিভাবে ফেক লোন স্ক্যামের ফাঁদ থেকে বাঁচবেন, লোনের রিয়েল অ্যাপ আর ফেক অ্যাপের মধ্যে পার্থক্য করাটা শিখতে হবে আপনাকে, নয়তো বিপদে পড়তে হতে পারে। কখন যে আপনার অ্যাকাউন্টের সব টাকা হাওয়া হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না। আরবিআই লোন প্রক্রিয়ার জন্য কিছু নির্দেশিকা তৈরি করেছে যেখানে লোন অ্যাপসগুলোকে এই নিয়মগুলো মানতে হয়। আপনি যদি কোনো অ্যাপ থেকে লোন নিতে চান তাহলে তার ওয়েবসাইটটা আগে দেখুন। এখানে আপনাকে দেখতে হবে কোন ব্যাংক এবং NBFC-র সঙ্গে অ্যাপটি টাই আপ করেছে। যদি এই তথ্য সেখানে দেওয়া না থাকে তবে সেই অ্যাপটিকে এড়িয়ে চলুন। জাল অ্যাপ এড়ানোর সবথেকে সহজ উপায় হলো সেগুলোকে গুগলের প্লে স্টোর বা অ্যাপেলের প্লে স্টোর থেকে ডাউনলোড করুন। ইমেল, SMS বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাঠানো লিঙ্ক থেকে কখনোই অ্যাপ ডাউনলোড করবেন না। মনে রাখবেন, রিয়েল অ্যাপগুলো সর্বদা আপনার কাছ থেকে KYC করানোর জন্য বলবে। যদি কোনো অ্যাপ এই প্রক্রিয়াটির জন্য আপনাকে জিজ্ঞাসা না করে তাহলে আপনার সেই অ্যাপের বিষয়ে সচেতন হওয়া উচিত। KYC একটি দীর্ঘ প্রক্রিয়া বলে মনে হতে পারে, তবে এই প্রক্রিয়া আপনাকে সুরক্ষিত রাখার জন্য ডিজাইন করা হয়েছে। বৈধ অ্যাপগুলো আপনাকে সর্বদা একটি লোন কন্ট্রাক্ট দেবে, এতে আপনি যে পরিমাণ ঋণ নিচ্ছেন, প্রসেসিং ফি, সুদের হার এবং পরিশোধের সময়সূচি সম্পর্কে সম্পূর্ণ তথ্য রয়েছে। কোনো লোন অ্যাপ এই চুক্তি না দিলে বুঝবেন কিছু তো গোলমাল অবশ্যই রয়েছে। দেখুন, ফেক লোন অ্যাপগুলো প্রায়শই ঋণ দেওয়ার আগে গ্রাহকের কাছ থেকে কিছু ফি দাবি করতে শুরু করে। যদি আপনার লোন অ্যাপটিও এই রকম দাবি করে তাহলে কিন্তু তখনই আপনি সতর্ক হয়ে যান। মনে রাখবেন, যে কোনো লোন অ্যাপ ব্যবহার করার আগে অবশ্যই প্লে স্টোর, গুগল বা ফেসবুকে এর রিভিউ ভালো করে পড়ে নিতে হবে আপনাকে। যদি সেখানে বেশিরভাগ নেতিবাচক প্রতিক্রিয়া বা নেগেটিভ রিয়াকশন পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার উচিত হবে এই জাতীয় অ্যাপকে এড়িয়ে যাওয়া। এই সহজ টিপসগুলোর সাহায্যে আপনি কেবল নিজেকেই নয় আপনার টাকাও সুরক্ষিত রাখতে পারবেন। আপনি যদি কোটাক ব্যাংক থেকে লোন নিতে চান তাহলে বিস্তারিত জানতে ফোন করতে পারেন 9093211211 এই নম্বরে। মনে রাখবেন, ফোন করবেন যে কোনো কাজের দিনে, সকাল 9টা থেকে বিকেল 4টের মধ্যে। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।